আগামী নির্বাচনে কাজী সালাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিতেই শুরু হয় আলোচনা। কে হবেন বাফুফের নতুন সভাপতি? সম্ভাব্য প্রার্থী হিসেবে তাবিথে মাওয়াল, ইমরুল হাসান এবং তরফদার রুহুল আমিন ছিল আলোচনায়। আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে সবার আগে প্রার্থিতা ঘোষণা করলেন তরফদার রুহুল আমিন। আলোচনায় থাকা বাফুফের বর্তমান সহসভাপতি ইমরুল হাসান এখনও স্থির সিদ্ধান্তে আসতে পারেননি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন। আরেক আলোচিত সংগঠক তাবিথে মাওয়ালের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সবকিছু গুছিয়ে দু একদিনের মধ্যেই প্রার্থিতা ঘোষণা করা হবে। রোববার রাজধানীর এক হোটেলে ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন 2024 সভাপতি ঘোষণা শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন বলেন, জেলা, বিভাগ ও ক্লাবগুলোর পক্ষ থেকে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে। পরে আলী ইমাম তপনের ঘোষণার সূত্র ধরে তরফদার রুহুল আমিন বলেন, আমি প্রার্থিতা গ্রহণ করলাম। আসন্ন নির্বাচনে বিজয়ী হলে কি করতে চান, এ সম্পর্কে তরফদার রুহুল আমিন বলেন, আমরা নির্বাচনে জয়ী হলে 4 বছরে ফুটবলের ভিত শক্ত করতে চাই, যাতে আমাদের পর যারা আসবেন তারা ভালো কাজ করার একটা মঞ্চ পান। আমরা একটা শক্তিশালী ফেডারেশন গড়তে চাই, আমরা সারা দেশে ফুটবলকে ছড়িয়ে দিতে চাই। নির্বাচনে সভাপতি পদে ইমরুল হাসান এখনও মন স্থির করতে না পারলেও সূত্র জানিয়েছে, সভাপতি পদে ইমরুল হাসানের প্রার্থী হওয়ার সম্ভাবনা কম, অন্য পদে তিনি প্রার্থী হতে পারেন। আর সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ এমাওয়াল বাফুফের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছেন। গুছিয়ে নেওয়ার পরই ঘোষণা আসবে, সেটা হতে পারে আগামী 2-1 দিনের মধ্যেই। আগামী 26 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফুফের নির্বাচন, এজন্য ইতোমধ্যেই DFA-তে কাউন্সিলরদের নাম পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। এ সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপন কালবেলাকে বলেন, কাউন্সিলর চেয়ে চিঠি দিয়েছে বাফুফে, সে চিঠির ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। সাদাতুর রাফি, কালবেলা।